ডিজিটাল নাই অ্যানালগ, দিলটা কাডা কাডা করছে ওইলো বিপিরি ডায়লগ, আলু খেতে বালু বালু তরমুজ খেতে পানি, তুমি যে রাগ করেছো আমি কি তা জানি, রাস্তায় বিপি দেখলে পরে পিছে পিছে ঘুরে পাশে। আপনার শুনছেন প্রেম রোগ এবিসি রেডিও 90.2 FM এর সঙ্গে রয়েছে শারমিন এবং লাভসিক বিপি। আর এটা কি রাস্তায় দেখলে সুন্দরী পিছে পিছে ঘুরে, কোন সুন্দর তুমি কি পড়ছো চোখে মাস্ক মাস্ক, আমি সবসময় পরি সুন্দর লাগতো যে আমার টিয়া পাখির মাস্ক। টিয়া পাখি এরকম হয় না, একটা ছোটবেলা একটা গান শুনছিলাম না, সোনো গো আমার ময়না টিয়া, বলছো এই গানটা শুনছো? না, বুলবুল পাখি ময়না টিয়া, ওই তো দেখলাম তুমি পারো নাকি ওইটাই গানটা ফাটাফাটি, যোগ্য নাইস টু ফাইস। And আমার তো মনে করো যে ফিল্ডে যে কি পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গেছে গা, ইউ ডোন্ট নো শারমিন, এটা তোমার বুঝতে হইব জানতে হইব। আমাদের সুন্দরীরা খালি আহে আর জি গায় শারমিন, বিবি ভাই কই বিবি ভাই কই। মাগের একটা কোশ্চেন আছিল শারমিন তোমার কাছে, একটাই কোশ্চেন শারমিন, এই সুন্দরীরা যে পরিমাণ অফার পায়। আচ্ছা একটাই কিন্তু, তোমার সবখানেই সমস্যা, হেনো সমস্যা হুনো সমস্যা, সব সময় দেখছি যা পড়ছে। আমার মা মারে লইছো, জেনে যাও পরিবার লিয়া হও, পুরো পরিবার তন্ত্র, আমি তো আমার নিজের জায়গাতে আছি। আজিমপুরে গেছিলাম বুঝছো, আজিমপুরে একটা স্কুল আছে সজীব স্কুল এন্ড কোচিং সেন্টার, মানে আমার এক বন্ধুর লোকে ঘুরবার গেছি আর কি। যাওয়ানোর পরে যখন মনে করো আমার বন্ধু জানছে যে আমি এত সেলিব্রিটি বুঝছো, তখন আমারে ওই সবার সামনে নিয়ে পরিচয় করাই দিতেছে যে এটা হইলো জনপ্রিয় হিট পপুলার। তোমার যে লাগতেছে না দেখতে, শুনো না কোয়াল হইতেছি কাক বই সেজেছি তোমরা সবসময়। আচ্ছা হ্যাঁ বলো তারপর। তারপরে শারমিন আমি জিগাইলাম, তোমরা রেডিও শুনো কয় শুনি, এবিসি শুনো কয় শুনি, শনিবার শুনো কয় শুনি, শনিবার আবার শুনে কিভাবে, শনিবার দিন তোমরা কোন শো শুনো, আর যে শারমিনের শো প্রেম রোগ পুরা রুম শারমিন চিৎকার বাইরে উঠছে কুকুর চেঁচালো, আমি যে তোমরা জেলা আসার তো বুঝিয়ে গেলি সব, মানি কইতে কি টাকা পয়সা, আমি ফার্স্ট ক্লাস আর তোরা সব জেলা। আমরা এখন ওই গানটা শুনি কি সুরত থেকে সুরত, আমি সবসময় সুরত শেষ করে নিতে চাই সুরত। এরপর আমার লোকে সবাই সেলফি তুললো, কইলো যে সবাই ভালো লাগছে, শিল্পী তুললো সেলফি সেলফি, ও হে সেলফি তোলার পর যখন আমি আয়া পড়ুম, তখন আমার জিকে ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল কি কি কয়েকদিন রেহান ভাইয়াকে নিয়ে এসেছিল কাঁঠাল পাতার লাঞ্চ। গান শুনি সুরত বোম্বাই ভাইকিংস, এখন বাচ্চাই বোম্বাই মরিচ আমি তো পছন্দ, আর যদি বোম্বাই ভাইকিংস এর গান হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু একটা ব্যাপার আছে, বোম্বাই মরিচ খায় শুনতে হয় কবির ভাই, এটা ইসে আছে ওই যে আমাদের ক্যান্টিনে, ওটা মুখ ঠোঁটে ঘষ খাবাও না, খাইবার চাই একটু স্ট্রবেরি দিয়ে মাখাই দিলে মজা লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, স্ট্রবেরি ফ্লেভারের বোম্বাই মরিচ, ভ্যানিলা দিয়ে দিব তোকে, ভ্যানিলা ফ্লেভার বোম্বাই মরিচ, খালি তো সব কেউ মাখিস। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, কা ওকে আমরা ফিরে আসছি গানের পর। প্রেম রোগ প্রেম রোগ প্রেম রোগ, ইউ বি পি ইউ হো, ইউ বি পি ইউ সুন্দরী সুন্দরী, তুমি ফি নাকি এঙ্গেজ, এঙ্গেজ না এঙ্গেজ, যত সুন্দরী সব এঙ্গেজ যখন তোমাকে দেখে, সুন্দরী না সুন্দরী ফোন, সুন্দরী সুন্দরী না সুন্দরী ফোন, রাইট সুন্দরী টেলিফোন এঙ্গেজ সবসময়।
নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম থাকবে না কেমন দাদা সব বিচ্ছে খাইছে তো সব বুঝছি আর মামা দে সামিন নিজের খবর দেবে আমি বুঝি না মনে করো মনির ইচ্ছে পালায় তারপরে দিলে আবার বিপরে দেয় পড়বে ফিট না আর সবচেয়ে বড় কথা প্রেমের ব্যাপারে কাউকে বিশ্বাস করা যায় না তাই না এটা তুমি শিক্ষা পাইছো না আমার মাছটা খুইলা সরল হয়ে যাবে আমাকে পরে চান্দি ছোড়ার মতন লাগবো আর কি সবই চিড়ে নিয়ে যাবো চান্দি ছিলা কি কো তুমি এগুলি সানমিন তোমার সাথে জাফরুল্লাহ শরাফতের অনেক মিল চুলের স্টাইল এই মুহূর্তে দেখো চুলটা খুব বই লিখেছেন এবার খুব ভালো সুন্দর বই আচ্ছা আমার নানি না ছোটবেলা বলতো কি যে আমি ওই বই দেখছিলাম অমুক সুচিত্র বই আর মুভি কি বলতো বই মুভি কিভাবে বই হয় ওই বইটা দেখো নাই ওই যে উচিত্রা সরি সুচিত্রা এটা কেনা জানি স্যার উচিত্রা সেন আমার মনটা খুব খারাপ বুঝছো আমরা জানি ফেভারিট একজন সারমিন আর্টিস্ট বুঝছো সারমিন কয়েকদিন আগে গেল এটা আমাদের সবার জন্য খুব খুব কষ্টের শ্রীদেবীকে আমি মানে আমরা ভুলতেই পারছি না আসলে এখন এত একটা বিজলি গিরানি মে হুয়াই আচ্ছা আমরা এখন হাওয়া হাওয়াই শুনি এবং শ্রীদেবীকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি আমাদের ভালোবাসা তিনি আজীবন আমাদের সবার মনে থাকবেন এবং আমার মনে হয় একটা অ্যাক্ট্রেস এর এরকম এরকম সুন্দর থাকা অবস্থাতে আমার মনে চলে যাওয়া উচিত যাতে সারা জীবন যেরকম সুচিত্রা সেন যখন যে পর্যন্ত ছবি করেছিলেন সেই পর্যন্ত তিনি কিন্তু মানুষের সামনে আসতেন তারপরে যখন ওনার আস্তে আস্তে বয়স হচ্ছিল উনি কারোর সঙ্গে দেখা করেননি কারণ উনি সবসময় চাইছিলেন যে তার সেই সৌন্দর্য সেই রূপ তার সেই কি বলবো সেই পার্সোনালিটি ওইটাই মানুষ মনে রাখুক আমরা শ্রীদেবীকে যদি খুব বুড়ি হয়ে মারা যেতে দেখতাম হয়তো আমাদের এতটা খারাপ লাগতো না যতটা খারাপ আমাদের এখন লাগছে আর সবচেয়ে বড় বিষয় একটা মানুষ মানে মহিলা গেছে গা ওই পারে গেছে গা তারপরও হাজার হাজার লাখ লাখ মানুষ তার দেহনের লিগা লৌড় পাঠাচ্ছে সারমিন এটা একটা বিশাল বিষয় তুমি যাইতে পারো না ভিসার পাওনি সেই জন্য সারমিন আমার তো অনেক বেশি চিন্তা ভাবনা ছিল এটা লিয়া কি পারতে আছে আমার অনেক চিন্তা ভাবনা বি আছিল সারমিন আই ডোন্ট নো দ্য মিনিং অফ লভ লোল হ্যাঁ তোমরা কোনো কিছু বুঝো না আচ্ছা একটা খুব স্যাডনেস এর মধ্যে ছিলাম তোমার সাথে আমি ঠাট্টা ফাজলামি করতে যাচ্ছি না আমরা হাওয়া হাওয়া শুনবো এবং এই গানটা ডেডিকেট করছি সব শ্রীদেবী ভক্তকে গান শুনবার চাই একটা গান মুখস্থ করো এটা শুনবার তুমি কমে তোমার গা ভর্তি কিন্তু মশা আমরা আসলে তোমার মশা মারি তোমার গায়ে মশা বিন বিন করছে তোমার গায়ে বেলাক শার্ট পরছে আরো সুন্দর লাগতেছে বেলাক কি বেলাক শার্ট তোমার লোক কথা কই কোনটা অনেকগুলি মেয়ে কথা বলছে কোনটা খুঁজি বিলেক এন্ড হুইট জামা পড়া বিলেক এন্ড হুইট ছাপা ছাপা জামা বিলেক এন্ড হুইটাই কইতে বেটা বিলেক এন্ড হুইট করে তো আমি বুঝবো না আমি তো ভাবছি কি কোন সিগারেটের নাম না কিসের নাম
আমরা গান হইনা আবার বিরাই দিচ্ছে আমাকে লগাই থাকেন স্ট্যাচু অন হ্যাপি পিপল আমরা আছি একদম রাইট একটা পর্যন্ত নো টেনশন মামা আছে লাভসিক বিপি আছে আর রাজেশ তানমিন আছে আমি একটা জিনিস চিন্তা করতেছি মনে করো আমরা যারা হিন্দি কথা কই ব্যাপারি না কিন্তু মামাই আছে না মামাই কোক আর তুমি ঢাকায় বসে বলো কি কম তো কও আগে সর্বর্ণ বলো সরয়া রস্তই দীর্ঘই রসু দীর্ঘু রসুলি আমরা একটা গান শুনতে যাই কি স্যার গান শুনুন তুমি আমার এমতি করে বেজ্জিতি করলা সারমিন মনির তোমার পালক ছিঁড়া ফেলছে সব পালকে দিবি না হাত বাড়িয়ে দাও তোমার হাত মনির বাড়াই দাও হাত দিয়ে একটা দাও আমি আমার তোমার আঙুল ভাঙতে চাই মাথার উপর ঝুলছে সুন্দরী তুই জলদি শর্মিন না থাকলে তোর কথা শুনতে না খেয়ে ওরা ভাত বাইরা দেখ কোথায় বাতাই মনে করে ভাত ভাত মোরা একটু গন্ধ পাইতেছিলাম লইচকা হুটকি দিয়া ভাত খামু শর্মিন এই তুই গন্ধ আইতেছিস রে তোমার গায়ে থেকে তুমি নিজেই তোর লইচকা হুটকি মানে আচ্ছা যাও কা বহুত বাকি দিচ্ছে কতদিন ধরে লইচকা আছে তারপর যায় না লইচকা তুমি লইচকা হুটকি তুমি যে কি শুরু করছো আজকে তোমার কি শুরু হচ্ছে মা মাগনি মিলা কি শুরু করছো আমার লগে মানিজ্জত আছে আমার বুঝছো এই যত জনপ্রিয় আমার পপুলার আছে পিপল এই সব পপুলার আমার পছন্দ করে এটা তুমি নো ইউ নো তুমি জানো এটা বালা মতো জানো তারপরে তুমি আমার লগে এরকম বাকচিত করতে পারো না গানটা হইন আমরা ফিরে আইতেছি আমাকে লগাই থাকেন সো স্ট্যাচু অন আর আরজে সানমিন এর ফেসবুক ফ্যান পেজ আরজে স্পেস স্ট্যাচু এম ডবল ই এন এবিসি রেডিও ফেসবুক ফ্যান পেজ এবিসি রেডিও এফ এম 89.2 তুমি যদি মানে শ্রীদেবী যেখানে শেষকৃত্য হচ্ছিল মানে হয়ে গেছে সেখানে যদি তুমি গানটা গাইতা এই সুরে শ্রীদেবী মনে জিন্দা হয়ে যেত হারে আরো শেষকৃত্য হইতে এনে তোমরা কি আমার দুইটার একটা তাও মানুষ লুয়ে করতে আসি না তোর লুয়ে করতে আমি কি পশু না জানো পশু জানো না তুমি গাধা বাবুরাম সাপুরে বাপুরে দাঁড়াও না একবার ঠাকুরে
যাবে তোর দাঁতুরে, কোনো কথাবার্তা কয়েছে তো বলো ঠিক ঠিকানা নেই, কিশোর আমার লোক এরকম, তোমার জানো না আমরা কি ডেঞ্জারাস জানো, জানি তো বিপজ্জনক, এক রাত দূরে থাকুন, টেরাকে পিছনে লেগে থাকে না, তোমরা এরকম তোর গায়ে গন্ধ করে মারি একটু কম আর নিলে দেখতি নে, আজকে গোসল করে নাই কেটা তুমি কেলিগা, আমরা জানি নাকি কি কারণ, আমার কথা তোমরা কেমতে বুঝবো, আমার কৌদি গন্ধ বলছে কি কোন মেয়ে হাত ধরলে সাত দিন হাত ধোয় না, মানে কত নোংরা, তার মানে কি যদি বা হাত যদি হয় তাহলে তো তুমি কি হয় সেটা তো আমরা বলতে পারছি না, কি বুঝলে বুঝলাম না, তোমরা কি পুরোটাকে যাও না কোনোদিন বাপের বয়সে, বাপের বয়সে তো যাই নাই নিজের বয়সে গেছি, না কই যাচ্ছি যাও না কোনোদিন বাপের বয়সে যাবো, আমার বয়সে গেছি আমি, শুনো পুরান ঢাকায় গেলে খিলামু চিন্তা করছিলাম, কিন্তু তোমরা তো মানুষজন দিয়ে ভালো না, তারপর খিলামু তুই তো কারণ একটা কথা ঠিক মতো, ঢাকায় মানুষরা খেলে মজা পায়, ঢাকার মেয়েরা কিলায় মজা পায়, আর তোর তোমরা কই যাচ্ছি ঢাকায় মিসকিন তোর মতো নেড়ি কি করে, আর আমি চিন্তা করছি মিসকিন কি ছেলে হইতে হবে, মামা তুই একটা মিসকিন, তাহলে পরে কব না একটা মিসকিন, মিসকিন হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, মানে মামা তো তোর এক্সট্রাঅর্ডিনারি, ঠিক করে এক্সট্রাঅর্ডিনারি হইনি মামা, তুই একটা মিসকিন হয়নি, তুমি মিসকিন মানে ওয়ান পিস, একটা মিসকিন না উঠাচ্ছি বুঝো না কেন, যদি আমারে তুই ভালোবাসিস ময়না রে, তোরে কিন্না দিমো খাটি সোনার গয়না রে, তোরে ভালোবাসলে মরে যাবে, আমি জানি মিসকিন এরকম একটা নোংরাম নাম আমার দিতে পারলাম, কি সুন্দর একটা নাম, চামচিকা মিসকিন, চামচিকা মিসকিন, আমি কি টাকা পয়সা কম সামনিন, টাকা পয়সা তো মিসকিনের মানুষের কাছে দেখছি তুমি একটা গান আছে আমার হার কালা করলাম রে, তুমি গান গাবো আমি হার গিলা বললাম রে, তুমি রাস্কেল পুরা রানী কটকুটি লাহান একটু আগে না মনে জানি কি করতেছিল, জীবনে কিছু ডিকশনারি থেকে শিখবা, শেষ তুমি শেষ সব, ওরে বাইরে ডেড মানে হলো মৃত, মৃত তুমি মৃত কি রাখবা,
তুই যখন রোমান্টিক গান গাও তাও মানুষের কয়েন দিয়ে দেবে মিসকিনের মতো বিদেশে দেখছি এরকম সুন্দর করে গান গায় রোমান্টিক গান সবাই কয়েন দিয়ে যায় করে পড়ে তুমি যাও রাস্তা দাঁড়িয়ে একদম আমাদের অফিসের নিচে সিঁড়ি থেকে নামার পরে হাতের বাঁ দিকে দাঁড়ায় যাবা ওজন পাবার মেশিনও লাগবে না ওটা ছাড়াই দিব তোমাকে মানুষ টাকা দিবে আপনারা মেসেজ পাঠিয়েছেন আপনারা বুঝবেন জানেন কি করবেন সেলিব্রেট করে চলেন ভুলে কইয়ে ফেলাবেন টু 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 অনে টাকা পাঠাও কি করেছ আমি কেমন লাগতেছে তোমার দেখতে যদি তোমরা সবাই চাও ওই বাড়ি তোমগুলিকে কোনো কথা কখন যাবো না পরে আবার কি করে আলাইবা যাও গা তোমার এসে বাকি তো আর এই গানটা কি আমরা শুনতে পারবো এই গানটা অক্ষণ মনে হয় না আছে কোনো হানে তারপর আমরা রিসার্চ দিব যদি পাই তাহলে শুনাবো আচ্ছা দেখি চেষ্টা করে শোনাতে পারিনি বিষয় সেরা না বিষয় হইলো সারমিন তুমি যা শুরু করছো আমার আত্মা চুলকাই যাচ্ছে আমার তো হাত পা সব চুলকাচ্ছে তোমার তো চুলকানি রোগ আছে ডাক্তারে কইছে মারলেই ঠিক হয়ে যাবে মারো এটা কেমন ডাক্তার আমার হাতটা চুলকে টাকা আসে আমার চতুর্দিক থেকে টাকা আসতেছে এবং আরেকটা জিনিস দুইটা জিনিস এটা হচ্ছে মারতে হয় টাকা পাবো এবং তোমার পিটাবো আমার এই মুহূর্তে একটা গান শুনতে ইচ্ছে করতেছে কি আমি বেলা গেছি যে দেখে সে বলে কি বিপিকে না বিপিকে যে মারেন সেই সাউন্ড বাইট গুলি আপু ওইগুলো দেখেন না বিপির একটা থাপ্পড় মারেন বিপিকে নিয়ে এসে আমাদের সামনে মারেন মানে যেন খুব একটা আনন্দের একটা আনন্দ যোগ্য চলছিল ভাগ্যিস আসো নাই আমি সত্যি মারতাম আর সুন্দরীরা আমার দেখলে কয় মিসকিন কি কও সুন্দরীরা মিসকিন মিসকিন এবারে নাকি প্রফেশনাল মিসকিন মিসকিন ডং করবে না কিন্তু মিসকিন তোমার বাড়ি কি টঙ্গি আমার বাড়ি টঙ্গি না আমি একটা ডঙ্গি মার তাছো খালি ডঙ্গি আমি কি কিচ্ছু বুঝি না সবই বুঝি ফাইজলামি করবো না এইসব ওয়ার্ড বন্ধ করো হ্যাঁ সামিন শনিবার রাইত ভাবছিলাম আমার রাইত কিন্তু দেখতেছি এটা আমার না আমার কাছ থেকে সরে গেছে গা যজ্ঞা শান্তি আমার মাতৃভাষা আমার সমস্ত কি গুজর দীর্ঘু আমরা এই মুহূর্তে আপনারা একজন বাথরুমে যাইতে পারেন ঢাকায় একটা পোলারে কিভাবে কেমতে মানের জট শেষ করে দিতেছে কেন তুমি না এত স্মার্ট ট্যাকল করতে পারো না কেন সিচুয়েশন আমি সবাই ট্যাকল করতে পারি আপনি কিছুই পারেন না আপনি খালি টাঙ্কি মারতে পারেন আর ছ্যাক খাইতে পারেন না কিছুই পারেন না আর মিসকিনগিরি করে টাহালে যত ফকিরের গান সব মুখস্থ প্রফেশনাল বিগ কুক যে কয়দিন ভিকারি ঘুমাইতে দিবে খাওয়া চুরি করবার কাঁচা চাল কাঁচা ডাল খাওয়া চাবা চাবা দুইজনে মাছ মুখস্থ করেছে তোমরা যা শুরু করছো দুজনে মিলা শেষ করে দিতেছো আমার মানিকজত কিন্তু আমারে তোমরা চিনো না আমি কি গভীর জলের ফিস সবসময় আর মানিকজতই নাই ওই যে ইয়া শুনে আমরা ফিরে দিতেছি হে পিপল অন্য কোন সাউন্ড শুনবেন না লগে আছে আর যে পারবি না আমি আর যে
সারমিন আর যে সারমিন আমার সাথে আছে আর আমার সাথে আছে আর যে পারবি আমার নাম লাভসি বিপি তুমি আর যে পারবি আর আমার লোক আছে মামা মামা তোমার নাম কো তুমি কি জেন্ডার চেঞ্জ করছো নাকি ওই ফাইলিং করো মামার নাম কো এবাদুল তোর কানে দিল এই এবাদুল তোর কানে দিল এই বাদুল এবাদুল তোর কানে দিল এবাদুল তোর কানে দিল হইছে বড় মানুষ বড় হইতে আছে এবাদুল তার হাতে ফুল তোর মাথায় নাই চুল এবাদুলের আমার মা বলছিল যে তুমি শুনছেন প্রেম রোগ বলার কোন দরকার নাই কারণ শনিবার রাত্রে বেলা এই সময় এবিসি রেডিও খুলে সবাই জানে যে সে প্রেম রোগী হবে জানে সবাই যেখানে লাস্টিক বিপি এবং সাত আটটা মিসকিন এইসব কথা কয় না মিসকিন বিপি তুমি সুন্দর করে কথা বি কইবে পারো না অনেক সুন্দর করে হ্যাঁ সারমিন কিস কিস তো না কিস কিস তো হ্যালো মিসকি সুন্দর করে বললাম টেলিফোনে কথা ফিস ফিস তুমি একটা মিসকি তোমার গলা ইস ইস আচ্ছা জগগা মাম্মা বিষয় সেটা না এই যে আমটা আর অনেক দিব আইতাচ্ছে তো ঘটনা সেটা না আমার কাছে কিছু পাঞ্জাবি আছে হিট হিট কিছু পাঞ্জাবি হ্যাঁ কি মোর দেখছ না হিট পাঞ্জাবি সেটা কিরকম পাঞ্জাবি মানে একটা ব্লু কালার ব্লু কালার পকেটের হ্যান্ডেল লাগা আছে লাপসিক বিপি গিফট আছে তোমার ব্র্যান্ডিং আমরা করব কিসের জন্য পয়সা দিবা টাকা পয়সা কয় দিন ভালোবাসা চিরদিন না আমি ভালোবাসা জানি না মিসকিন রাখলি তুই তো মিসকিন হ্যাঁ তুমি মিসকিন রাখো স্মার্ট আমি এরপরে আমাকে তার একটা আছে কিছু লেখা নাই কি ওটার মধ্যে মিসকিন মাম্মা ওই বাদুল কেন মিসকিন মিসকিন তো তুমি পাল্টা পাল্টি করলে হবে নাকি তোমরা দুজনে তাহলে পড়তে পারো একটার মধ্যে লেখা তুমি এবাদুল তার কানের দুল পাঞ্জাবের মধ্যে লেখা ওইটা পড়ে যাইবো সবগুলো তুমি পড়বো সবগুলো লেখো মিসকিন আচ্ছা এই শ্রোত অনেক শুনে বাংলাদেশের অনেক মানুষ শুনে আবার এই যারা বিদেশে থাকে দুবাই থেকে মনে করো আমগুলো লিখা পাঠায় ইন্ডিয়া থেকে লিখা পাঠায় তারপরে ফ্রান্স থেকে অনেকে শুনতেছে এবাদুল যখন রাস্তা এটা যায় মানে কেউ চিনে না এবাদুল রে না হ্যাঁ চিনতে পারবে না ডাক দেয় না পিছন থেকে এবাদুল কানের দুল সে ডাক দেয় না সামনে এবাদুল তোর কানের দুল ডাক দেয় না এটা কইতে কইতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল এবার দুললে মুখ বন্ধ করে কথা কইতে কম নালে কিন্তু তুমি এবার দুল আমার কি এমন দ্বারা সম্ভব বেটা মুখ বন্ধ করে কথা কইতে আমাদের বাসা যাওয়ার সময় কখন এবার দুল তার মুখ লুল এবার দুল তার মুখ এর হইল না কিছু নাই কি হয় নাই কি হয় নাই তোমরা কি শুরু করছো একজন না পারলে আরেকজন হও মিসকিন এক লাখ না হও কিসি কা হাত না আয়েগি ইয়ে লড়কি এই গানটা এক খুব সুন্দর গান কিন্তু হনু চালবাজ তুমি চালবাজ আমাদের সামনে চালবাজ থেকে সুদীপের একটা গান শুনতে শুনে আমগো বাসা বাসায় যাব একটা চাল আছে চাল ও চালের উপরে আমার বাসায় হ্যাঁ একটা বাজ আছে বাজ পাখি ওইটা যে তোমার উপর ঝাপায় বলবে বাজ তোমার গন্ধে শাশুই দিবে না তোরা ঠিক মতো দাঁত মাজ তোর কি নাই কোনো কাজ মিসকিন গো এন্ড ক্লিন আচ্ছা যাওগা রাইট হয়ে গেছে এখন বাসে যাবুগা আজকের মত এন্টারটেইন এখানে শেষ আমরা শেষ গানটা শ্রীদেবীর মুভি থেকে শুনছি চালবাজ মুভি থেকে আমার খুব ফেভারিট গান কিসি কা হাত না আই গি লড়কি অর্থাৎ আমি আর সবচেয়ে বেশি দুঃখ সেখানেই এই যে আসি এই যে আমাকে মানিজ্য তো আমার নষ্ট করলো তুমি একটা বাসি আই বাসি মানে বাজায় বাসি না বাসি মানে পচা বাসি মিসকিন দুই তিন দিন আগে আমি আপনাদের কাছে বিচার দিয়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি টাটা বাই বাই গুড নাইট সব তুমি আমার লোক এরকম করে আপনাদের নিকট আকুল আবেদন এই যে কি আমাকে মিসকিন কে আপনারা ক্ষমা করে দিয়ে আর দুই একটা টাকা পাঠিয়ে দিয়ে এবাদুল আইসা যাতা ভাবে কথা কইলো আচ্ছা আমরা বাসায় যাবো এখন তুমি কেন লিঙ্গার করো লিঙ্গার কি লিঙ্গারের বোন লিঙ্গারের তুই মিসকিন লিঙ্গার মিসকিন এতক্ষণ তুমি করে কইতাছিল তুই তো কর শুরু করছে যাও না বেহায়া ও ক্যাপ্টেন সবাই খুব ভালো থাকবেন আবার কথা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট চলে যাচ্ছি ভালো থেকো সুখে থেকো টাটা বাই বাই